আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকে টাকা রেট আপডেটে। আজ ডিসেম্বর মাসের 20 তারিখ, বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ আপডেটের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সেই দেশের টাকা রেট কত দেখে নিন, এবং আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি। এই আপডেট দেখার পর আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচাতে পারবেন। মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশি টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন 26.15 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, 23.25 টাকা ক্যাশ পিক আপ, 23.25 টাকা। সৌদির রিয়াল 29.27 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ 28.95 টাকা। ইউএস ডলার 120.30 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, রকেট 110.70 টাকা, ক্যাশ পিক আপ 110.05 টাকা। ইউরোপিয়ান ইউরো 119.71 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, 119.18 টাকা ক্যাশ পিক আপ, 120.27 টাকা। ইতালিয়ান ইউরো 134 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, নগদ 133 টাকা ক্যাশ পিক আপ, 132.50 টাকা। ব্রিটেনের পাউন্ড 154 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 153.50 টাকা। সিঙ্গাপুরের ডলার 90.50 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ 90 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 81.40 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 76 টাকা। নিউজিল্যান্ড ডলার 67.90 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, 67.99 টাকা ক্যাশ পিক আপ, 65.95 টাকা। ক্যানাডিয়ান ডলার 90.60 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ 90.50 টাকা। ইউএই সংযুক্ত আরব ইমারাত 31.93 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ। ওমানের রিয়াল 310.03 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ। বাহরাইনের দিনার 321.03 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ 289.02 টাকা। কাতারের রিয়াল 33.40 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ। কুয়েতি দিনার 397.71 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, 355.13 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 138.28 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 137.80 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.98 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ, ক্যাশ পিক আপ। জাপানি ইয়েন 75 পয়সা, দক্ষিণ কোরিয়ান 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে এই রেট আংশিক বা বড় পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতা সহ নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান, সরকার ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5%, মোট 5%, এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করে নেবেন, এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝিয়ে নিতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।